নমস্কার, শুনছিলেন ছদ্মবেশী। আপনারা গত পর্বে শুনেছেন অনেক দিন হয়ে গেল ব্যোমকেশের হাতে সেরম কোনো কাজ নেই, আর অজিতও তার নতুন বইয়ের দোকান নিয়ে ব্যস্ত, তাই গল্প পাঠের দায়িত্ব নিজে হাতে তুলে নিয়েছেন সত্যবতী নিজেই। এরই মাঝে একদিন খবরের কাগজে বের হয় খানাপিনায় রহস্যময় খুন হয়ে যান বিখ্যাত ব্যবসায়ী হিরণময় তালুকদার। ব্যোমকেশ আর অজিত ঠিক করে তারা খানাপিনায় যাবে এবং জানতে পারে তাদের পূর্ব পরিচিত ডিএসপি বিধু ভট্টাচার্য এই কেসের দায়িত্বে রয়েছেন। খানাপিনায় গিয়ে কথা বলে তারা জানতে পারে পুলিশ খানাপিনার এক কর্মচারী অবিনাশকে নিয়ে গেছে এবং তাৎক্ষণিক কিছু সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এরপর ব্যোমকেশ ও অজিত থানায় গিয়ে জানতে পারে হিরণময়বাবুর মেয়ে লতিকার সাথে এই অবিনাশের একটি প্রেমের সম্পর্ক ছিল এবং পুলিশ সেটাকেই প্রধান মোটিভ বলে মনে করছেন। কিন্তু কী পদ্ধতিতে খুন হয়েছে সে বিষয়ে জানা যায়নি এবং তা নিয়ে ব্যোমকেশ যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছেন। এমন সময় টেলিফোনের মাধ্যমে বিধুবাবুর কাছে খবর দেয় যে আরও একটি খুন হয়ে যায় খানাপিনায় একই পদ্ধতিতে। এবার শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব। পরের দিন সকালে ওরা প্রাতঃভ্রমণে যাওয়া হলো না। সকাল সকালে ঠাকুরপোকে নিয়ে থানায় যাবে বলে তৈরি হতে লাগলো। ব্যোমকেশকে এরকম কৌতূহলবশত কোনো কেসে গিয়ে সেখানে আদ্যোপান্তভাবে জড়িয়ে যেতে আমি আগেও দেখেছি। ঠাকুরপো এখন এই মাসখানেক ধরে সন্ধেবেলায় একই রকম ভাবে বের হয় কলেজ স্ট্রিটে তার দেওয়া নতুন বইয়ের দোকানের উদ্দেশ্যে। এই মাস ছয় হলো নিজেই একটি বইয়ের দোকান খুলেছে, আবার একটি ছেলেও রেখেছে দোকান দেখাশোনার জন্য। যদিও পশার এখনো সেই রকম কিছু হয়নি, তবে এই বিষয়ে আমার বা ব্যোমকেশের সাথে কোনোদিনও আলোচনাও করে না ঠাকুরপো। তা আমি বললাম, ঠাকুরপো তোমরা যদি দুপুরে খাবার না খাও তাহলে সেটা যেন ঘরে জানানো হয়। এছাড়া আমি যা দেখছি আমার জীবনটা ওই খানাপিনার গল্প শুনতে শুনতেই কেটে যাবে, কোনোদিন তো আর যাওয়া হবে না। আরে সত্য, সকাল সকাল আবার কি হলো? তুমি তো জানো যে কোনো রহস্যের উদ্ঘাটন না করা অবধি আমি স্থির থাকতে পারি না, আর তোমার এই ঠাকুরপো তো কোনো কাজেরই না। হ্যাঁ তা তো বলবেই, বিয়ে করবে নিজে আর সামাল দিতে হবে আমাকে। হ্যাঁ সেই তো, নিজে তো বিয়েটা আর করলে না, সারা জীবন চিরকুমারই রয়ে গেলে। বিয়েটা করলে তবে না বুঝতে পারতে কত ধানে কত চাল। থানায় গিয়ে ওরা জানতে পারলো অবিনাশকে নাকি ছেড়ে দেওয়া হয়েছে, আর এইবারে শিকার স্বনামধন্য উকিল মহাশয় ব্রজমোহন তিওয়ারি। গতকাল রাতে তিনি তার পরিবারকে নিয়ে খানাপিনাতে যান এবং খাওয়ার পরে বিল মেটানোর সময় অকস্মাৎ মৃত্যু ঘটে ব্রজমোহন বাবু। তার মেয়ে থানায় ফোন করে বিষয়টি জানায়। তার দেহে বিষের প্রমাণ পাওয়া গেছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার খাবারে কিন্তু কোথাও কোনো বিষের উল্লেখ ছিল না, তাই বিষয়টি ক্রমশ জটিল হয়ে দাঁড়িয়েছিল। পুলিশ খানাপিনাতে গিয়ে ব্রজমোহন বাবুর ব্যবহৃত সব জিনিস, যেমন তার হাতঘড়ি, বুক পকেটে থাকা একটি পেন পরীক্ষার জন্য তুলে এনেছেন এবং কিছু কিছু জিনিস ফরেন্সিক ল্যাবেও পাঠানো হয়েছে। এ তো বড় মুশকিলের ব্যাপার, খাবারে এবারেও কোনো বিষ পাওয়া গেল না। তাহলে কি ব্রজমোহন বাবুর ব্যবহৃত জিনিসগুলোর মধ্যেই ওনার মৃত্যুর কারণটা লুকিয়ে আছে? না না অজিত, একটু ভাবো, কিছু তো একটা আমাদের চোখ এড়িয়ে যাচ্ছেই, আমরা কিছুতেই সেটা ধরতে পারছি না। তাহলে কি ফরেন্সিক রিপোর্টের জন্য অপেক্ষা করা দরকার? কি বলেন ব্যোমকেশ বাবু? না না, তার আগে চলুন তো খানাপিনার কর্মচারীদের সাথে একটু কথা বলে আসা যাক, তাছাড়া অবনীবাবুর সাথেও তো দরকার একটু এই বিষয়ে কথা বলা। সকলের জবানবন্দি আমি কালই নিয়ে রেখেছি ব্যোমকেশ বাবু, আপনি যাবেন বলছেন তাতে আমার কোনো আপত্তি নেই, তবে যাওয়ার আগে ইয়ে মানে একটু বেগুনি আর গরম গরম সিঙ্গারা খেয়ে গেলে হতো না? আরে না না, বেগুনিটা এখন থাক, বুঝলেন
তবে কচুরিটা কিন্তু চলতেই পারে। সকাল সকাল তেলে ভাজা বিধুবাবু, আমার জন্য শুধু চাই। ঠিক আছে। বিধুবাবু কাল রাতে খানাপিনাতে উপস্থিত সকলের জবানবন্দি সংগ্রহ করে রেখেছিলেন। সেই সব ব্যোমকেশ পড়ে ওনারা তিনজন বেরিয়ে পড়লেন খানাপিনার উদ্দেশ্যে পুলিশের জিপে করে। খানাপিনাতে পৌঁছে বিশেষ কিছু চাঞ্চল্যকর পরিস্থিতি লক্ষ্য করা গেল না। আজও অন্যান্য দিনের মতোই সেই ভিড়। খানাপিনার জনপ্রিয়তা এই পর্যায়ে পৌঁছেছে যে কোনো কিছুতেই শহরের মানুষরার কোনো হেলদোল নেই। তবে বলা বাহুল্য, খানাপিনার যা নাম সে তো আর একদিনে সম্ভব হয়নি। এর পিছনে রয়েছে অবনীবাবুর অক্লান্ত পরিশ্রম ও 19-20 বছর ধরে খাবারের গুণগত মানকে একইভাবে টিকিয়ে রাখা। আজ অবশ্য অবনীবাবু রেস্তোরাঁয় উপস্থিত ছিলেন, আগের দিন তো ছিলেন না। একটি কেবিনে ওই অনুর্ধা বছর 43 বয়সী এক ভদ্রমহিলার সাথেই তিনি বসেছিলেন। এই দেখে ব্যোমকেশ, ঠাকুরপো ও বিধুবাবু আরেকটি টেবিলে বসেন এবং এক বেয়ারাকে ডেকে রেস্তোরাঁর মালিককে ডেকে পাঠানোর কথা বলেন। অবনীবাবু ঠাকুরপোদের টেবিল থেকে ওই কিছুটা দূরে উল্টো দিকের মুখ করে বসেছিলেন এবং সেই ভদ্রমহিলার সাথে তাৎক্ষণিক রসিকতা দেখে বোঝা যাচ্ছিল যে তারা দুজনাই দুজনার পূর্ব পরিচিত। ভদ্রমহিলাটি যে যৌবনকালে বেশ সুন্দরী ছিলেন তা এখন এর বেশভূষা ও রকম সকম দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি নিজেকে নিয়ে অনেকটাই ব্যস্ত থাকেন। সে যাকগে, বেয়ারাকে দিয়ে খানাপিনার মালিককে ডাকতে পাঠানোর পরও মালিককে আসতে দেরি হতে দেখে ঠাকুরপোকে সেখান থেকে বেরিয়ে যেতে হয়, তার কারণ তার পাবলিশার্সের সাথে মিটিং আছে বলে। তার কিছুক্ষণ পর মালিক এলে কথা বলে জানা গেল যে গতকালও নাকি প্রায় একই রকম ভিড় ছিল খানাপিনাতে। ব্রজমোহনবাবু খাওয়া দাওয়ার পরে বিল মেটানোর সময় হঠাৎ টেবিলে লুটিয়ে পড়েন এবং সাথে সাথে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানেই ওনাকে মৃত বলে ঘোষণা করা হয়। ব্যোমকেশের তত্ত্বাবধানে ব্রজমোহনবাবুর বিল মেটানো সেই টাকা, বিলিং মেশিন, কিছু কাগজপত্র ও প্রিন্টিং এর কালিটা পর্যন্ত ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছিল। বারবার জেরা করা ও জবানবন্দি দেওয়ার জন্য সব বেয়ারাই প্রায় অসন্তুষ্ট হয়েছিল। আর অবশেষে অবনীবাবু তার মেজাজ ঠিক রাখতে না পেরে বলেই ফেললেন, দেখুন ইন্সপেক্টর, আপনাকে আমি শুরু থেকেই বলে আসছি এই মৃত্যুগুলোর সাথে আমার রেস্তোরাঁর কিন্তু কোনো রকমের সম্পর্ক নেই। আপনি এবং আপনার বন্ধু হয়তো আমাদের সময় নষ্ট করছেন, এরকমভাবে বারবার পুলিশের সাথে আমার খানাপিনার নাম খারাপ হচ্ছে, লোকে হয়তো আতঙ্কিত হয়ে পড়ছে, আপনি দেখতে পাচ্ছেন সেটা। এতে আমার ব্যবসার ক্ষতি হচ্ছে, আপনি যদি আমার কথা না শোনেন আমি কিন্তু অন্য ব্যবস্থা নেব এবার। অবনীবাবু আরো কিছু বলার আগেই এক তীব্র আর্তনা তাকে চুপ করিয়ে দিল। সবার দৃষ্টি একসঙ্গে গিয়ে পড়ল অবনীবাবুর সাথে সেই একই কেবিনে বসে থাকা ওই ভদ্রমহিলাটির ওপর। উনি টেবিলের ওপর পড়ে রয়েছেন। বিধুবাবুর তত্ত্বাবধানে সাথে সাথে পুরো খানাপিনাকে খালি করানো হলো এবং এই রেস্তোরাঁটি পরবর্তী সময় বিনা অনুমতিতে যাতে না খোলা হয় সেই নিষেধাজ্ঞাও জারি করা হলো। দাঁড়ান দাঁড়ান মশাই, আপনি এইভাবে আমার রেস্তোরাঁ বন্ধ করতে পারেন না, আমি এখনই কমিশনারকে। দেখুন অবনীবাবু, আপনি যদি পুলিশের কাজে সাহায্য না করেন তাহলে কিন্তু আমরা আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব, কারণ এই অবস্থাতে কোনোভাবেই রেস্তোরাঁ যে খোলা রাখা সম্ভব নয় সেটা আপনাকে বুঝতে হবে। ব্যোমকেশ কাছে গিয়ে দেখল ভদ্রমহিলাটি খাবার প্রায় সম্পূর্ণ শেষ করেই ফেলেছেন এবং বেয়ারাও বিল দিয়ে গেছেন। মনে হয় বিল মেটানোর সময় এমনই ঘটনা ঘটে যায়। তিনি চেয়ার থেকে উঠতে গিয়ে হঠাৎই চিৎকার করে আবার চেয়ারে পড়ে যান। তার একটি হাত টেবিলে মৌরি মিছরি ভর্তি বাটিটির ওপরে এবং অপরটি টেবিলের বাইরে ঝুলছিল, আর সেই হাতেই তিনি ধরে রেখেছিলেন একটি টুথপিক। সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি বন্ধু সে যে বিপদ আমার দাঁড়িয়ে আছে দেখি, সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি বন্ধু সে যে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি, ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঠা বলি, ভয়েরই খাড়াতে
হয়ে গেলাম পাঠা বলি তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি।